মধ্যে আছে সব আমার মেকআপের জিনিস। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সপ্তদীপা ডেলি ব্লগে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে ভিডিও করার উদ্দেশ্যটা হলো, তো 14 আগস্টে যে আমরা কলকাতা গিয়েছিলাম, তোমাদের তো আগের ব্লগে বলছিলাম, তো সেই দিন ধর্মতলাতে গিয়ে অনেক কিছু কেনাকাটা করেছি। তো সেই দিন আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যে কী কী জিনিসগুলো কিনেছি, তো এখন আমি তোমাদেরকে দেখাবো। তো সেই দিন আমি কী কী জিনিস কিনেছি, তো প্রায় 1.5-2 ঘন্টা ধরে ধর্মতলাতে ঘুরে অনেক কিছু জিনিস কেনাকাটা করেছি, তো আজকে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো তোমাদেরকে এক এক করে জিনিসগুলো দেখাই কী কী কিনে নিয়েছি 14 আগস্টের দিন। তো এটার মধ্যে আছে সব আমার মেকআপের জিনিস, তো কী কী মেকআপের জিনিস আছে সেইগুলো তোমাদেরকে আগে দেখাই, তো তারপরে দেখাবো বাবার বার্থডেতে কী কী কিনেছি। তো এটা একটা ল্যাকমির ফাউন্ডেশন আর এটা একটা ল্যাকমির সিরাম। তো আমি আগে শুধু ফাউন্ডেশন মেখে আমি শর্ট ভিডিও করতাম, তো এইসব লাগে তো তোমরা জানো, তো যেহেতু শর্ট ভিডিও করি এইসব তো লাগে। তো অনেক দিন আগে কিনেছি 14 আগস্ট, তো তখন থেকেই এগুলো কোনোটাই সিল কাটা হয়নি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা ল্যাকমি ফাউন্ডেশন আর এটা সিরাম। তো সিরাম আমি কোনোদিন ইউজ করিনি, তো দোকানে গেলেই তো তোমরা প্রত্যেকেই জানো যে একটা দেখবে আর একটা মোট দিয়ে দেবে যে এটা নিয়ে যাও এটা ভালো হবে, তো এইভাবে এটা দিয়েছে। তো আমি তারপরে আমার মুখে এমনিতে একটু প্রবলেম আছে, স্কিনে দাগ হয়ে যায়, বলছে যে ফাউন্ডেশনের আগে এটা দিলে তাহলে কিছু হয় না, তো এই জন্য বাধ্য আবার এটা নিয়েছি। তো এই দুটো নিয়েছি, সিরাম আর ফাউন্ডেশন, আর এটা একটা নিয়েছি, তো এটা লিপস্টিক, তো ল্যাকমি লিপস্টিক। তো এটাতে 3টে কালার আছে আর একটা জেল আছে, তো এই মানে এই রকম লিপস্টিক আমি কোনোদিন আগে ইউজ করিনি, তাই দেখালো তো ভালো লাগলো, তো এই জন্য নিয়ে নিলাম এটা। আর মেন এটা শেষ হয়ে গেছে একদম, তো এটা ল্যাকমি কাজল, তো এটাও এখনও সিল কাটা হয়নি দেখতে পাচ্ছ, তো এটা একটা নিয়েছি আর এটাও সিল কাটা হয়নি, তো দেখতে পাচ্ছ এটা ল্যাকমি আইলাইনার, তো এটা ফ্রি দিয়েছে, এটা কিন্তু কিনিনি, তো এতগুলো জিনিস কিনেছি বলে এটা জাস্ট ফ্রি দিয়েছে। তো এই হলো আমার মেকআপের জিনিস, তো আর কিছু নয়। তো এবারে দেখাবো তোমাদেরকে বাবার বার্থডে ড্রেস আর বার্থডের সব জিনিসপত্র, তো চলো। এর মধ্যে কি আছে বলো তো? এর মধ্যে আছে বাবার বার্থডে ড্রেস, তো ড্রেসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ড্রেসটা পরে বাবাই একটা ফটো তুলেছিল নিয়ে আসার সঙ্গে সঙ্গে, তো সেই ফটোটা আমি ভিডিওর লাস্টে দিয়ে দিয়েছি। তো ড্রেসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ড্রেসটা তো দেখতে সুন্দর কিন্তু একটু বাবাই ছোট হয়ে গেছে, তো যেদিন কিনেছিলাম বাবাইকে তো নিয়ে যাইনি, তো আমরা দুজনে দেখে পছন্দ করে নিয়ে এসেছি, তো এসে দেখি যে বাবাই একটু ছোট হয়ে গেছে, তো ভাবছিলাম যে ওটা চেঞ্জ করে আবার অন্য ড্রেস নেব। তো অনেক দূর থেকে নিয়ে এসেছি, বলতে ধর্মতলা থেকে নিয়ে এসেছি, তো এত দূরে আবার বাবার বার্থডের আগে কে বা চেঞ্জ করতে যাবে, তো এই জন্য এই ভেবে আর তো চেঞ্জ করা হয়নি, তো এই ড্রেসটাই বাবাই বার্থডে পরেছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ড্রেসটা। এখন তোমাদেরকে দেখাচ্ছি বাবার বার্থডের সমস্ত জিনিস। তো বার্থডের জিনিসগুলোর মধ্যে মাথার যে ক্রাউনটা নিয়েছি ওটা আমার খুব সুন্দর লেগেছে, আর বার্থডে এই গোল্ডেন কালারের একটা লেখা নিয়েছি, আর 2টো কালারের বেলুন নিয়েছি, একটা হোয়াইট কালার একটা ব্লু কালার। তো এই সমস্ত হলো বাবার বার্থডে জিনিস। তো এই ভিডিওটা আমি যেদিন করছিলাম সেই দিন কিন্তু বাবাই টিচার্স ডের জন্য গিফট বানাচ্ছিল, তো যে বেস্ট ম্যাম তো তাকে এই ফটো ফ্রেমটা দেবে বলে তো বাবাই নিজের হাতে বানিয়েছে। বাবাই কিন্তু ফোন দেখে দেখে অনেক হাতের কাজ করে, তো খুব সুন্দর করে, তো সেইগুলো তোমাদের সঙ্গে অতটা শেয়ার করা হয় না। বেস্ট ম্যাম ছাড়া আর 7 জন টিচার্সকে দেবে বলে 7টা চকলেট 7টা পেন নিয়ে এসে। তো যাই হোক, বাবাই টিচার্স ডের গিফটগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তো সবাইকে টাটা।